ব্যাকগ্রাউন্ড মিউজিক একটি ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে তাহলে সেই ভিডিওটি আপনি নিতে বেশি দেখবেন না, কারণ সেই ভিডিওতে সৌন্দর্য বা মাধুর্যতা বলতে কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না? তাহলে লক্ষ্য করে দেখবেন আপনি বড় বড় ইউটিউবাররা যারা আছেন তাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে, এই কারণে সেই ভিডিওর সৌন্দর্য বা মাধুর্যতা অনেক বেড়ে যায়। কিন্তু আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি বিভিন্ন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সংগ্রহ করে নিয়ে আমাদের ভিডিওতে অ্যাড করে তারপর আমরা সেই ভিডিওটি রেডি করে আপলোড করি ইউটিউবে, কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট ক্রাইম ধরে, কারণ সেই ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন্য আরও হতে পারে তাই। কিন্তু ইউটিউব আপনাকে নিজেই হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আপনাকে, যে মিউজিকগুলো আপনি ডাউনলোড করে খুব সহজে আপনার ভিডিওতে অ্যাড করে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করতে পারবে। তাই আজকে আমরা দেখব কিভাবে আপনি ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সংগ্রহ করে আপনার ভিডিওতে অ্যাড করবেন এবং সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাবো আমাদের হাসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনাকে ক্রোম অ্যাপে চলে যেতে হবে, আমার এই ক্রোম অ্যাপটি আছে, যদি আপনার ক্রোম অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে ক্রোম অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। ক্রোম অ্যাপে উপরে যে অপশনটি চার্জ অপশনটি দেখছেন এখানে লিখবেন www.youtube.com অর্থাৎ আপনি সরাসরি ইউটিউবের ওয়েবসাইটে চলে যাবেন। আমরা ইউটিউবের ওয়েবসাইটে চলে আসছি এবং উপরে যেটি দেখতে পাচ্ছেন তিনটি ডট ডট রয়েছে, এখানে মধ্যে ক্লিক করবেন এবং একদম নিচে ডেস্কটপ সাইজ এখানের মধ্যে সঠিক করে চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আমরা আমাদের ফোনটি ডেস্কটপ সাইজের হয়ে যাবে। এবং একদম উপরে দেখতে পাচ্ছেন লাস্ট কর্নারে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টের যে লোগোটি আছে এই লোগোতে আপনি ক্লিক করবেন। আমরা এই লোগোতে ক্লিক করলাম এবং নিচে লেখা আছে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে আপনি ক্লিক করবেন। তারপর দেখবেন বাম পাশের দিকে আছে তিনটি চিহ্ন দেওয়া আছে, তিনটি চিহ্নতে যাবেন এবং একদম নিচে দেখেন অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন। তো দেখেন এখানে মধ্যে অনেকগুলো অডিও রয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হাজার হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে মধ্যে দেওয়া আছে। আমরা চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারি এবং ডাউনলোড করে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমাদের ভিডিওতে অ্যাড করতে পারি, তাহলে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা শুনবো। আশা করি আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমরা বাজিয়েছি আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমরা এই মিউজিকটি খুব সহজেই আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, পাশের যে ডাউনলোড অপশন চিহ্নটি রয়েছে এই ডাউনলোড অপশন চিহ্নটিতে আমরা ক্লিক করব। নিচে ডাউনলোড হচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে, এখানের মধ্যে ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ, মিউজিকটি ডাউনলোড হয়ে গেছে এবং এক্স রায় ভিশন হচ্ছে এটা, আমরা যে অডিওটি ডাউনলোড করেছি ডাউনলোডের নেম হচ্ছে এটি। তো বন্ধুরা আমরা এখান থেকে বের হয়ে যাবো একদম এবং আমরা সরাসরি চলে যাব কাইন্ড মাস্টার অথবা যে যে অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করেন এখানে আপনারা যেতে পারেন। আমি যেহেতু ক্রাইম মাস্টার দিয়ে ভিডিও এডিট করি সুতরাং আমি ক্রাইম মাস্টারে আসলাম এবং এখানের মধ্যে দেখেন যে কোনো একটি ভিডিও আপনি সিলেক্ট করবেন। আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম, এই হচ্ছে আমাদের একটি ভিডিও, এখানের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব। সুতরাং প্রথমে আমাকে অডিওতে যেতে হবে, অডিওতে এখন আমরা যে ভিডিওটি অডিওটি ডাউনলোড করেছি এটি খুঁজে বের করতে হবে। এই হচ্ছে আমাদের অডিওটি, অডিওতে আমরা ক্লিক করব এবং প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। সুতরাং এবং উপরে সঠিক চিহ্নতে দিয়ে দেবেন। এখন আপনি দেখেন যে ভিডিওটির জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি লাগিয়েছি মিউজিকটি শোনা যাচ্ছে। কিন্তু একটি বিষয় এখানে মধ্যে মনে রাখতে হবে যে আমরা যে আমার যে মেইন যে আলোচনাটা ছিল সেই আলোচনা স্পষ্ট শোনা যাচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেক বেশি হয়ে যাওয়াতে। সো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটি
পরিমাণ কমিয়ে দেব, তাই আমরা অডিওতে ক্লিক করব এবং একদম উপরে দেখতে পাচ্ছেন যে একটি অডিও চিহ্ন দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করব চাউনের চিহ্নটি, এবং এটা 100% দেওয়া আছে, এটা আমরা ভলিউমটি আরো কমিয়ে নেব, আমরা 10-20% বা 30% রাখতে পারি, আমরা 30% রেখে দিলাম। এখন আমরা একটু শুনতে পারি। সো এই ছিল আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড, ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক সংগ্রহ করা। আপনারা ঠিক এইভাবে ব্যাকগ্রাউন্ড ইউটিউব থেকে সংগ্রহ করে আপনারা যুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অনুরোধ জানাবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন আমাদের।